नमस्कार आपना देखछेन प्रहर चौबीस आमी निहारंजन साहा चले जाच्छि विस्तारित संबादे। शुक्रवार थेके शुरू होच्छे सीमांतवर्ती एलाकाय लकडाउन। लकडाउन के कार्यकर करते बृहस्पतिवार बिलोरिया महकुमा शासकेर कार्यालयेर कन्फारेंस हले महकुमा शासकेर पौरोहित्ये एक प्रशासनिक बैठक अनुष्ठित हय। शुक्रवार थेके शुरू होच्छे सीमांतवर्ती एलाकाय सम्पूर्ण लकडाउनेर पाशापाशी चौबीस घंटार जन्य कारफ्यू। सीमांतवर्ती एलाकाय लकडाउन के कार्यकर करते प्रशासनेर पक्ष थेके दौड़झाप शुरू हो जाए। कोन कोन एरिया लकडाउनेर आवतায় থাকবে সেই সব এলাকায় রাস্তা চিহ্নিত করে রাস্তায় লিখে দেওয়া হয়েছে লকডাউন এরিয়া। সীমান্তবর্তী এলাকায় লকডাউনকে কার্যকর করতে এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে। বৈঠকে বিলোনিয়া পুর এলাকা সহ ঋষিমুখ ব্লক, ভারতচরণগর ব্লক, রাজনগর ব্লকের কোন কোন বাজারগুলিতে লকডাউনের আওতায় থাকবে সে বিষয়ে বিলোনিয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বৃহস্পতিবার 11টায় মহকুমা শাসক মানিকলাল দাসের পৌরোহিত্যে আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে যে সীমান্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন হচ্ছে তা কার্যকর করতে এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, মোটর শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। ওই সকল এলাকা চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মহকুমা শাসক মানিকলাল দাস বলেন যে লকডাউন, টোটাল লকডাউন যেটা বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 500 মিটার 0.5 কিলোমিটার এবং ইন এমস বিএমসি মিউনিসিপ্যাল এরিয়া এবং রুরাল এরিয়াতে ব্লক এরিয়াতে 1 কিলোমিটার সেই অনুযায়ী অলরেডি আমরা পয়েন্ট আইডেন্টিফাই করেছি এবং আমরা বিশেষ স্পটে আমরা অলরেডি মার্কিং করেছি। আজকে অলরেডি মাইকিং চলছে ফর কমন অ্যাওয়ারনেস অফ কমন পিপল এবং আজকে সকাল কিছুক্ষণ আগে আমরা পুলিশ প্রশাসন অল বিডিও ছিলেন বিভিন্ন মার্কেট কমিটি এবং যারা মোটর স্ট্যান্ডের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছে ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করেছি। সবাই যাতে অ্যাওয়ার থাকেন, যাতে আমাদের মধ্যে টোটাল লকডাউন এনফোর্সমেন্ট করতে যাতে কোনো গ্যাপ না থাকে সব স্টেক হোল্ডার নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং ইম্পর্টেন্ট পয়েন্টসে আমরা মার্কিং অলরেডি করেছি রং দিয়ে। যেমন আমরা যদি মিউনিসিপ্যালিটিতে ধরি সিদ্ধেশ্বরী কালীবাড়ি রোড, কলেজ স্কোয়ার, আরও দশপাড়াতে করেছি, বেলটিলা এরিয়াতে যেমন কাজল মজুমদার হাউসের সামনে করেছি, আর্য কলোনিতে রাস্তার উপরে আমরা করেছি, আপনারা গেলে দেখতে পারবেন স্কুল গেটে হয়েছে আর্য কলোনিতে, আর্য কলোনি মেইন রোডে হয়েছে, বাঁশপাড়া কলোনিতে নিয়ে রবিবণিক হাউসের সামনে আমরা করেছি, সুশান্ত ভট্টাচার্য হাউসের বাড়ির পাশে করেছি, 1 নম্বর টিলা যেটা আছে এখানে নিয়ার শ্যামলমল্ল হাউস এবং ম্যাক্স মোবাইল শোরুমের কাছে আমরা মার্কিং করেছি যাতে পাবলিক বুঝতে পারেন, 1 নম্বর টিলাতে পোস্ট অফিসের কাছেও মার্কিং পয়েন্ট আমরা করেছি, প্রভাতী মেডিকেল হল 1 নম্বর টিলাতে, তারপরে হলো আপনার বারুণীঘাট রোড নিয়ার মুহুরি বান্ধের এখানে মুহুরি রিভারের বান্ধে আমরা করেছি। আমরা এখন আলোচনা করেছি বিভিন্ন বাজার যেটা পড়ে মিউনিসিপ্যালিটিতে 500 মিটার এবং রুরাল এরিয়াতে 1 কিলোমিটার মধ্যে বিলোনিয়াতে 1 নম্বর টিলা মার্কেট এবং আমাদের এসডিএম অফিস সহ কোর্ট কমপ্লেক্স এগুলো পড়ে। যদিও মাননীয় ডিএম স্যার এক্সেম্পশন লিস্টে কিছু অফিস রাখবেন যেগুলো বেসিক নিডস এটা অর্ডার ইস্যু করছেন। আমরা যদি সারাসীমার সাইডে ধরি আমজাদনগর 1 কিলোমিটার ভিতরে পড়ছে, মতাই এখানে মতাই পুরান বাজার, মতাই নতুন বাজার, দেবীপুর বাজার 1 কিলোমিটার মধ্যে পড়ছে, ঋষ্যমুখ এরিয়াতে ঋষ্যমুখ বাজার পড়ছে, কৃষ্ণনগর বাজার, নলুয়া বাজার, হরিপুর বাজার, আমরা যদি এদিকে বিসিনগরের দিকে যাই কদমতলা বাজার, তারপরে আমরা যদি রাজনগর ব্লকে যাই বরটিলা, মুন্ডাপাড়াতে যে কিছু মার্কেট স্টল আছে সেটা 1 কিলোমিটার দিয়ে পড়ছে, রাজনগর বাজার, দুর্গাপুর, রাঙ্গামুড়া পুরান বাজার, রাধানগর, নিহাননগর বাজার, কৃষ্ণপুর বাজার, নাইদারচানপাড়া যেটা সাউথ শ্রীরামপুরে পড়ছে সেই বাজার, ডিমাতলি বাজার, চন্দ্রপুর বাজার, গাবতলি বাজার, এই বাজারগুলো 1 কিলোমিটার দিয়ে পড়ে গেছে। তো আমরা কিছুক্ষণ আগে যে মিটিং করেছি এখানে সবাই যত স্টেক হোল্ডার সবাই আমাদের আশ্বাস দিয়েছেন যে যাতে এই লকডাউন এনফোর্সমেন্টটা ফ্রুটফুল হয় সবাই আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি সফল হবে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহ 24।